নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি 3রা মার্চ 2022 সালের প্রতি বৃহস্পতি নাট্য মুখপত্র এই নাট্যপত্রিকার একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, জেলাভিত্তিক থিয়েটার সম্পর্কে আলোচনা। পূর্ব মেদিনীপুরের থিয়েটার নিয়ে কি বললেন বিভিন্ন দলের প্রতিনিধিরা, সেই নিয়ে এই এপিসোড। জেলা পূর্ব মেদিনীপুর, থিয়েটারের আঙিনায় এই জেলার নামের সাথে যুক্ত অনেক বড় বড় নাট্যোৎসব এবং অবশ্যই অনেক দলের থিয়েটার। 4,736 বর্গ কিলোমিটারের এই জেলায় থিয়েটার দল কিংবা নিয়মিত থিয়েটারের কাজ খুবই কম, কারণ সে আলোচনায় পরে আসা যাবে। আপাতত থিয়েটারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলাকে সম্ভাব্য কটা ভাগে ভাগ করা যায় সেটা দেখা যাক। নিয়মিত থিয়েটার হয় শুধুই মহিষা দলে, কিন্তু এগরা, কাঁথি, তমলুক এবং হলদিয়া এই চারটি অঞ্চল খুঁজলেও অনেক দল এবং তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে খানিক ধারণা পাওয়া যাচ্ছে বই কি। প্রথমে আমরা যদি দেখি এগরা এই অঞ্চলকে ঘিরে থিয়েটারের অবস্থা এই মুহূর্তে। এগরা একটা সময়ে এখানে থিয়েটারের খুব রমরমা ছিল, তবে সেটাও এখন থেকে প্রায় 30 বছর আগে। কিন্তু ধীরে ধীরে সেই সংখ্যায় ঘাটতি পড়তে আরম্ভ করে এখন এই অঞ্চলে দলের সংখ্যা মাত্র একটি, এগরা কৃষ্টিচক্র। কিন্তু তারাও নিয়মিত থিয়েটার করতে পারেন না, কারণ ওই অঞ্চলে কোনো থিয়েটারের মঞ্চই নেই। একটা সময় অনেক নাট্য প্রতিযোগিতা, নাট্যোৎসব ইত্যাদিতে ব্যস্ত ছিল এগরা থিয়েটার, কিন্তু পুরোটাই হতো মাঠে মঞ্চ বেঁধে। এখনও ওখানের একমাত্র দল কৃষ্টিচক্র, তাদের যে ফেস্টিভ্যাল করে প্রতি বছর সেটাও হয় মঞ্চ বেঁধেই। কৃষ্টিচক্রের নির্দেশক শুভাশিস মাইতি বললেন, সাম্প্রতিককালে এগরা হাইস্কুলের সীমানার মধ্যে একটা মঞ্চ হয়েছে, তাতে বিগত 2 বছর আমরা কাজ করছি। সেখানেও বসার জায়গা নেই, চেয়ার ভাড়া করে পেতে দিতে হয়। কিন্তু এই যে মঞ্চ বাঁধার যে চিরকালীন কাজ, সেটা আর করতে হচ্ছে না এই মঞ্চের কারণে। কাঁথিতে মঞ্চ আছে, আমরা একবার চেষ্টা করেছিলাম ওখানের স্থানীয় দলেদের নিয়ে একসাথে থিয়েটার করতে, নিয়মিত করতে, কিন্তু কেন জানি না হয়ে উঠল না। এদিকে আমাদের দলেও সদস্য কমছে, ব্যস্ততা কমছে। একটু মঞ্চ পেলে নিয়মিত কাজ করার একটা ড্রাইভ দেওয়া যেত হয়তো। মঞ্চ নেই, নিয়মিত থিয়েটার নেই, কিন্তু থিয়েটারের দর্শক আছে এগরায়। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে কৃষ্টিচক্রের একটা 5 দিনের ফেস্টিভ্যাল, দর্শক সমাগম নিয়ে খুব ভাবতে হয় না দলকে। এরপরে আমরা আলোচনা করব কাঁথি এই শহরকে ঘিরে থিয়েটারের কার্যকলাপ সম্পর্কে। কাঁথি শহরে টাউন হলে হওয়া উৎসব এবং সেখানকার মানুষের তা নিয়ে উন্মাদনা সম্পর্কে অনেকেই অবগত। সেই শহরের থিয়েটারের অবস্থা এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন নাট্যদল রিকের নির্দেশক, নাট্যদল রিক। তিনি সেই প্রসঙ্গেই বললেন যে শহরে একটি হল বীরেন্দ্র মেমোরিয়াল হল বা টাউন হল, সেই হলটির ভাড়া অত্যন্তই বেশি, সব মিলিয়ে প্রায় 15,000 থেকে 18,000 টাকা। ইলেকট্রিক বাবদ খরচের জন্য ভাড়া কম বেশি হয়, কিন্তু সেই হলের গুণগত মান, ব্যবস্থাপনা তেমন ভালো নয়। এক প্রকার বাধ্য হয়েই সেই হলে তাদের কাজ করে যেতে হচ্ছে। তবে এ কথা ঠিক যে তাদের উৎসবে মানুষ উৎসাহ নিয়ে থিয়েটারটা দেখতে আসেন, টিকিটের দামটা কখনোই তাদের ভাবিত করে না। প্রসঙ্গত, উৎসবে তাদের টিকিটের দাম যথাক্রমে 500, 300, 200 টাকা, যদিও নিজেদের বা স্থানীয় দলের অভিনয়ের সময় এই দামটা রাখা হয় না। তিনি জানালেন, হল ভাড়া ও অন্যান্য সমস্ত খরচ সামলানো মুশকিল হয়ে যায় এই দামটা না করলে। অবশ্য নিজেদের অভিনয় বা স্থানীয় দলের অভিনয়ের সময় এই দামটা রাখা যায় না, কারণ দর্শকের দিকটাও তো ভাবতে হয়। স্থানীয় দলের প্রসঙ্গ আসাতে তাকে জানতে চাওয়া হলো এগরার কৃষ্টিচক্রের প্রস্তাব কেন ফলপ্রসূ হলো না। উত্তরে তিনি জানালেন, হতেই পারত, কিন্তু খানিক মতের মিল না হওয়াতে তা হয়ে উঠল না। আমরা যখন উৎসবে কোনো বাইরের দলকে নিয়ে আসি, তখন আমরা দেখি যে তারা কতটা দূরত্ব থেকে আসবেন, কতজন আসবেন, কখনো কখনো প্রযোজনার মানও দেখা যায় যে অত্যন্ত ভালো।
ফলত তাদেরকে অনেকটাই অর্থ আমাদের দিতে হয়, কিন্তু সেই একই অর্থ যদি সকলে প্রত্যাশা করেন তাহলে তো মুশকিল। এমনই নানা কারণে বিষয়টা আর এগোলো না। তার সাথে তিনি এও বলেন, উৎসব হলেও নিয়মিত থিয়েটারের চিত্রটা খুব একটা সুন্দর নয়। বছরে 5 থেকে 6টি অভিনয় হয় এবং বাকি যে দলগুলি রয়েছে তাদেরও কাজের পরিমাণ খুব বেশি নয়। মূলত উৎসব ও আমন্ত্রিত দলগুলির অভিনয়ের জোরেই টিকে আছে থিয়েটার। এরপরে আমরা জেলার সদর শহর তমলুক, এই অঞ্চলের থিয়েটার সম্পর্কে আলোচনা করছি। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক, কিন্তু এই শহরে মঞ্চ নিয়ে অসন্তোষ চিরকালীন। পৌরসভার একটা মঞ্চ আছে, তবে সেই মঞ্চ মোটেই থিয়েটারের উপযুক্ত নয়। মঞ্চের ডান দিকটা সম্পূর্ণ কাঁচের জানালা, মঞ্চের পাশেই বড় রাস্তা, ফলে বাইরের আওয়াজ থেকে পরিত্রাণ নেই। অন্যদিকে এই মঞ্চে কোনো উইং, আলো লাগানোর বার কিছুই নেই। কোনো দলকে থিয়েটার করতে গেলে এইসবের ব্যবস্থা করে তারপর থিয়েটার করতে হয়। পৌরসভা সাম্প্রতিককালে আরেকটি মঞ্চ বানিয়েছে, সুবর্ণ জয়ন্তী মঞ্চ, কিন্তু তার কাঠামো অদ্ভুত। স্থানীয় দলেদের কথায়, ওটা তো আগে গোডাউন ছিল, সেটাকে হল বানিয়ে দিয়েছে, ফলে ওই একটা বিশাল লম্বাটে ব্যাপার, থিয়েটারটা ঠিক করা যায় না ওখানে। এসবের পাশে হলের রক্ষণাবেক্ষণ বলে আলাদা কিছু নেই। একবার হল ব্যবহারের পরে আবার কবে হয় কে জানে, ফলে যারা ওখানে যান বাথরুম ইত্যাদির অপরিচ্ছন্নতা নিয়ে সকলেই অসন্তুষ্ট। তবে এই অঞ্চলে নাট্যদলের সংখ্যা 7 আর রঙ্গন, বহুব্রীহী এবং আনন্দলোক ড্রামাটিক ক্লাব প্রতি বছর একটি করে নাট্যোৎসব আয়োজন করে। মূলত এই দুটি মঞ্চকে ঘিরেই হয় সেই উৎসব। আর আগে প্রসেনিয়ামে উৎসব করলেও এই পরিস্থিতির কারণেই মুক্ত মঞ্চে নাট্যোৎসব শুরু করেছে রঙ্গন। নিজেরাও ওপেন এয়ার থিয়েটার কিংবা ইন্টিমেট স্পেসের থিয়েটার শুরু করেছে, কারণ একটাই, স্থানীয় মঞ্চের দুরবস্থা। এই প্রসঙ্গেই রঙ্গন নাট্যদলের অনুপম দাশগুপ্ত বলছিলেন, বহুব্রীহী নাট্য সংস্থার তত্ত্বাবধানে একবার বিভাস চক্রবর্তী, মেঘনাথ ভট্টাচার্যরা গিয়ে সুবর্ণ জয়ন্তী মঞ্চ পরিদর্শন করেন এবং কিভাবে এর সাউন্ডের সমস্যা দূর করে থিয়েটারের উপযোগী করা যায় সেই পরিকল্পনা দেন। স্থানীয় পৌরসভার প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় দলের আমরা ভেবেছিলাম হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাবো এইবার। কাগজে খবর হলো, হই হই হলো, সব পরিকল্পনা হলো, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ন্যূনতম কাজ হয়নি এখানে। খারাপ লাগে বন্ধুরা এইরকম পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার কথা শুনতে শুনতে। থিয়েটার কি ব্রাত্যই থেকে যাবে? আমরা আলোচনা করি হলদিয়া অঞ্চলের থিয়েটার নিয়ে। পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়া, ফলত অন্যান্য অনেক সুবিধার সঙ্গে থিয়েটার হলও রয়েছে এ শহরে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নিজস্ব হল রয়েছে, রয়েছে পৌরসভার একটি হল। ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত মানের, কিন্তু হলের ভাড়া খানিক বেশি হওয়ায় অনেকেই ইচ্ছা থাকলেও সেই হল ভাড়া নিতে সক্ষম হন না। এখানে থিয়েটারের দর্শক সংখ্যাও খুবই ভালো, থিয়েটারের উৎসবে প্রচুর মানুষ সাড়া দেন। সম্প্রতি সংস্থা সাইকো আয়োজিত থিয়েটার উৎসবে 1000 জন দর্শক সম্বলিত আইওসির অডিটোরিয়াম প্রতিদিনই ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু তা সত্ত্বেও হলদিয়া অঞ্চলের থিয়েটার যে খুব সমৃদ্ধ এমনটা মনে হলো না স্থানীয় নাট্যজনদের সাথে কথা বলে। দুর্গাচক কোরকের নির্দেশকের গলায় শোনা গেল এক প্রকার আক্ষেপের সুর। তিনি জানালেন, আমাদের এখানে থিয়েটার দেখতে আসেন প্রচুর মানুষ, এ কথা সত্যি, তারা টিকিট কেটেই হল ভরিয়ে দেন, এও সত্যি। কিন্তু মুশকিল হচ্ছে যে কেউই স্থানীয় আঞ্চলিক থিয়েটার দলের থিয়েটার দেখতে চান না। স্থানীয় দলের অভিনয় টিকিট কেটে দেখছেন মানুষ, হল ভরিয়ে দিচ্ছেন, এমন ঘটনা আমার স্মৃতিতে নেই। সেই কারণেই কিনা জানি না যারা উৎসবের আয়োজক তারাও স্থানীয় দলেদের নিয়ে উৎসাহী নন। তাদের গিয়ে আবেদন জানালেও তারা তাদের নিরুৎসাহের কারণ বলে জানিয়েছেন দর্শকদের অনীহার কথা। এমন অবস্থায় দাঁড়িয়ে আমাদের থিয়েটারটা টিকিয়ে রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে, অধিকাংশ সময়ই আমাদের পকেট থেকে টাকা দিয়ে থিয়েটারটা করতে হচ্ছে। এইভাবে আগামী কদিন থিয়েটারটা চালিয়ে নিয়ে যেতে পারবো সেটাই বুঝে উঠতে পারছি না। বন্ধুরা, স্থানীয় দলের নাটক না দেখার এই সমস্যা, বড় দলের থিয়েটার দেখার সমস্যা, এইটা আমাদের পশ্চিমবঙ্গে আছে এবং বেশ ভালোভাবেই আছে। সেটা যারা তথাকথিত ছোট দলে থিয়েটার করে এসেছে তারা বুঝতে পারে। এই জন্যেই
মানুষকে থিয়েটার সম্পর্কে সচেতন করা দরকার। সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। এরপরে আমরা আলোচনা করছি মহিষাদলের থিয়েটার নিয়ে। মহিষাদল থিয়েটারের হল সংখ্যা 3, কিন্তু সেগুলিও ব্যবহারের অযোগ্য বলে বাতিল করে দিয়েছেন স্থানীয় দলেরা। আলো নেই, সাউন্ডের অবস্থা খারাপ, অনেক ক্ষেত্রে কার্টেন নেই, ফলে দলগুলির নাট্যোৎসব আয়োজনের ক্ষেত্রে মঞ্চ বাধার দিকেই তাকিয়ে থাকতে হয়। প্রায় 12টি দল ওখানে, কিন্তু নিয়মিত থিয়েটার বলতে সেই অর্থে শিল্পকৃতি ছাড়া এই মুহূর্তে কেউ নেই। ওরা তৈরি করেছেন মহিষাদল নাট্যমঞ্চ, স্টুডিও থিয়েটার। সেখানে থিয়েটার তৈরি থেকে নাট্যোৎসব, এখনও পর্যন্ত সবটাই বিনা খরচে করতে পারছেন থিয়েটারের দলেরা। আর এর ফলে সাম্প্রতিককালে থিয়েটারের ব্যস্ততা খানিক বেড়েছে মহিষাদলে। দল ধরে যদি বুঝতে চেষ্টা করা হয়, তাহলে শিল্পকৃতি ভীষণই থিয়েটারে ব্যস্ত। নিয়মিত অভিনয়ের পাশাপাশি কর্মশালা, শিশুদের নিয়ে কাজ, নাট্যোৎসব ইত্যাদিতে ব্যস্ত ওরা। থিয়েটারের প্রসারের স্বার্থে স্পেসও বানিয়ে ফেললেন সম্প্রতি। অন্যদিকে পদাতিক নিয়মিত না হলেও অভিনয় করে বছর জুড়েই। সদ্য 50 বছর পূর্ণ করল আরেকটি দল, মোল্লার। ওরা সম্প্রতি একটি নাট্যোৎসব করলেন, এছাড়াও সারা বছর কিছু সংখ্যায় অভিনয় করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর নাট্যদল সমকাল আবার কাজ শুরু করেছে। প্রান্তিক নাট্যদল মোটামুটি ডিসেম্বর থেকে মার্চ, এই সময়ে একটু ব্যস্ত থাকে নিজেদের অভিনয় এবং আমন্ত্রিত অভিনয় নিয়ে, কল শো নিয়ে। মেঘমল্লার কিংবা শিল্পকথার ব্যস্ততাও একই রকম, বছরের নির্দিষ্ট সময়ে ব্যস্ততা বেশি। নতুন তৈরি হওয়া দল সংবেক রেপার্টরি থিয়েটার, ওরা অনেক নতুন যুবক ছেলে মিলে নাটক করছে, নিয়মিত থিয়েটারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু দিনের শেষে বাকি পূর্ব মেদিনীপুরের মতো এখানেও সমস্যা মঞ্চ নিয়েই। শিল্পকৃতির নির্দেশক সুরজিৎ সিনহা বলছিলেন, হল সারাই কিংবা পরিকাঠামোর উন্নতির কথা প্রশাসনকে বলে লাভ হয় না, ওই হচ্ছে হবে এইসবই বলতে রয়েছে, ফলে আমরাই নিজেরা নিজেদের উদ্যোগে যেটুকু করতে পারি করছি। তবে দর্শক নিয়ে খুবই খুশি সব দল, থিয়েটার হলেই দর্শক পাওয়া যায় এই অঞ্চলে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের থিয়েটারের শেষ 63 বছর ধরে নিয়মিত একাঙ্ক নাটকের প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে কোলাঘাট একাঙ্ক নাটক সমিতি। সারা রাজ্যের নানান প্রান্তের দল নিয়ে এই প্রতিযোগিতা, কোভিডের মাঝেও ওরা থামেননি। প্রতি বছর 22 থেকে 26 ডিসেম্বর ওরা আয়োজন করেন এই আয়োজন। প্রতিযোগিতার পাশাপাশি পূর্ণাঙ্গ নাটকও মঞ্চস্থ হয় এই উদ্যোগে। এসবের বাইরে কোলাঘাটে একটি মঞ্চও আছে, কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের মঞ্চ। তাতে নিয়মিত থিয়েটার হয় না, একসময় হাওড়ার বাউরিয়া পিয়ারটিকে ওরা সুযোগ দিয়েছিলেন ওখানে নিয়মিত অভিনয় করার, কিন্তু সেও বহু পুরনো কথা। সাম্প্রতিক সময় কলকাতার কিছু দল তাদের থিয়েটার তৈরির প্রসেস ওখানেই করে। এই হলো মোটামুটি পূর্ব মেদিনীপুরের থিয়েটারের ছবি। শুরুতে যে প্রশ্নের কথা উঠে এসেছিল, কেন নিয়মিত হলো না এই জেলার থিয়েটার, মনে হয় না এখন আর সেই প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজন আছে, কিন্তু তার সলিউশন খোঁজার প্রয়োজন অবশ্যই আছে। সারা জেলা জুড়ে থিয়েটার স্পেসের চূড়ান্ত বাজে অবস্থা, স্থানীয় প্রশাসন অনুৎসাহী, ফলে নিয়মিত থিয়েটার হওয়ার সম্ভাবনাটা যেন চাগার দিয়েও পূর্ণতা পাচ্ছে না। বন্ধুরা, বাংলা থিয়েটারকে বাঁচাতেই হবে, জেলায় জেলায় বাঁচাতে হবে, পাড়ায় পাড়ায় বাঁচাতে হবে। থিয়েটার মানুষকে তৈরি করে, থিয়েটার একটা সমাজকে তৈরি করে। সেই জন্যই আমরা এই জেলাভিত্তিক থিয়েটারের ছবিটা তুলে ধরতে চেষ্টা করছি। নাট্য মুখপত্রের প্রতিবেদনকে আমি ডকুমেন্টেশন করি গো সেন্সিবল চ্যানেলের পক্ষ থেকে, যেমনটা আপনারা জানেন। এই প্রতিবেদন লিখেছেন সায়ম দাস এবং তুফান সিংহরায়, আমার কৃতজ্ঞতা তাদের প্রতি। আপনারা সবাই আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন, আমাদের থিয়েটারের পাশে থাকবেন। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।